হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাপাচি আরটিআর 160 সিসির বাইক। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন নতুনের মতো, তারা এই বাইকটি নিতে পারেন। বন্ধুরা, এটি 19 সালের বাইক, 2 বছরের নাম্বার করা আছে, বগুড়ের নাম্বার। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, প্রথমে বলতে চাই হচ্ছে বাইকটির কন্ডিশন এবং পারফরমেন্স সম্পর্কে। যারা ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন অ্যাপাচি আরটিআর, তারা এই বাইকটি নিতে পারেন। দেখতে পারেন বাইকটির কন্ডিশন, পারফরমেন্স কিন্তু একদম বেটার আছে, অনেক ভালো মনে হচ্ছে। আমি চারদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেবো, দেখুন আপনারা একটিবার। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি যদি সামনে টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, দেখুন একদম ভালো আছে, অনেক সুন্দর মানের রয়েছে। মাঠঘাট কন্ডিশন দেখুন বন্ধুরা, অনেক সুন্দর। সকাপ কন্ডিশন বন্ধুরা দেখতেইছেন, অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটির লুক যদি আমি আপনাদেরকে একটাবার দেখাই বন্ধুরা, দেখুন কোনো প্রকার দাগ, স্পট, ক্রাশ কোনো কিছুই নাই। দেখুন আপনারা একটিবার, যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন। এখন দেখাবো হচ্ছে বাইকটির কালার কম্বিনিকেশন। দেখুন বাইকটির কালার কম্বিনিকেশন কিন্তু একদম ফ্রেশ, অনেক ভালো মানের রয়েছে। দেখুন এখন দেখাবো ইঞ্জিন। দেখুন একটিবার ইঞ্জিন কোয়ালিটি, পারফরমেন্স কিন্তু একদমই বেটার, অনেক সুন্দর মানের, ভালো মানের। দেখুন আপনারা একটিবার, যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিনতে যাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন। দেখতে পারেন বাইকটির কন্ডিশন, পারফরমেন্স একদম বেটার আছে, অনেক সুন্দর মানের রয়েছে। দেখুন বাইকটির ইঞ্জিনের কোনো কিছুই খোলা পড়ে না। যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন। এখন দেখাবো হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার। তো সামনের টায়ার, পিছনের টায়ার অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, আপনারা অনেকদিন পর্যন্ত চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বগুড়া বিআরটিএ থেকে 2 বছর ট্যাক্স টোকেন রেডি আছে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের বাইক কিনতে চাচ্ছেন, তারা এই বাইক নিতে পারেন। আর এই যদি দেখা হচ্ছে বাইকের সাইলেন্সার কন্ডিশন, দেখুন একদম ফ্রেশ, অনেক ভালো মানের রয়েছে। আর এই দেখাবো হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি, দেখুন আপনার একটিবার একদমই ফ্রেশ। এখন বলো বাইকটি কত কিলো রান হয়েছে। বাইকটি রান হয়েছে 5,552 কিলোমিটার বন্ধুরা, দেখুন এটাই বাইকটি জেনুইন চলা। এখন দেখা হচ্ছে বাইকের সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স। তেল নেই আর কি, বন্ধ হয়ে গেল বাইকটি। দেখুন বাইকটির তেল নেই। তো যাই হোক, বাইকটি কিন্তু বন্ধুরা একদম নতুনের মতো রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটিবার, যারা ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন, তারা এই বাইকটি অবশ্যই নিবেন। ঠিক আছে, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই বাইক সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন। এখন বলবো হচ্ছে এই বাইকটির প্রাইসের কথা বন্ধুরা। এই বাইকটি ফিক্সড প্রাইস 1,26,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে হালকা কিছু সম্মানী পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। স্যার।